রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে বেশ আগেই। পরিস্থিতি ভালো থাকলে এত দিনে চতুর্থ বর্ষের বেশ কয়েকটি ক্লাস হয়তো পেয়ে যেতে। যাই হোক, আমি লতিফুন্নাহার, তোমাদের বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কোর্সটির ক্লাস নেব। কোর্সের শিরোনাম থেকে বোঝা যাচ্ছে এই বিষয়টির মূল তিনটি বিষয়বস্তু বৃহৎভাবে আলোচনা করতে হবে। 1 নম্বর হচ্ছে বিশ্বায়ন। এখানে আসবে বিশ্বায়নের ধারণা ও সংজ্ঞা, এর উৎপত্তি ও বিকাশ, এর বৈশিষ্ট্য, এর কারণ এবং বিশ্বায়নের ফলাফল। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বায়ন ও আঞ্চলিকতাবাদ। এখানে অঞ্চল ভিত্তিক যে প্রতিষ্ঠান বা সংস্থাগুলো গড়ে উঠেছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, নাফটা, সার্ক, ন্যাটো, এই সকল অঞ্চল ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর গঠন এবং এদের কার্যাবলী, এর সদস্য, এইগুলি বিষয়ে আলোচনা হবে। তৃতীয়ত হচ্ছে বিশ্বায়ন ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যেমন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব ব্যাংক, তারপরে হচ্ছে IMF, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সকল আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর গঠন কার্যাবলী, এগুলি নিয়ে আলোচিত হবে। এছাড়া বহুজাতিক সংস্থা, উন্নয়নশীল বিশ্বে বিশ্বায়ন, উন্নত দেশে বিশ্বায়নের প্রভাব, এগুলিও আলোচিত হবে এই কোর্সে। শেষত বিশ্বায়ন সম্ভাবনা ও সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে আলোচনা করব। এবারে আমরা মূল আলোচনা যাব। শুরুতেই বিশ্বায়নের ধারণা, উৎপত্তি ও বিকাশ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন। বিশ্বায়নের ধারণাটি কোথা থেকে উৎপত্তি লাভ করলো? বিশ্বায়নের উৎপত্তি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে পুঁজিতান্ত্রিক অর্থনীতির নতুন ধারা প্রচলিত ছিল। উপনিবেশবাদী রাষ্ট্রগুলো তাদের পুরাতন উপনিবেশগুলোতে বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থকে টিকিয়ে রাখার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল উন্নয়নশীল বিশ্বের নির্ভরশীল অর্থনীতির জন্ম দেওয়া। উদাহরণ হিসেবে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিউপনিবেশিকীকরণ প্রক্রিয়ার সাথে সাথে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা তথা উন্নয়নশীল বিশ্বের অনেকগুলো দেশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে রাজনৈতিক স্বাধীনতা লাভ করে। অনুন্নত বিশ্বের এই 90 স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঔপনিবেশিক শক্তির নিকটই ধর্ণা দিতে হয়। এই অর্থে বিশ্বায়ন হচ্ছে ক্রমবর্ধমান আন্তঃনির্ভরশীলতা। এই নির্ভরশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল 90-এর দশকের কোল্ড ওয়ারের অবসানের মধ্য দিয়ে। এই কোল্ড ওয়ার কি সেটা আমরা অলরেডি তৃতীয় বর্ষে আন্তর্জাতিক রাজনীতি কোর্সে পড়েছি, তারপরে ওই চুপ বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার নেতৃত্ব দানকারী দেশ হচ্ছে আমেরিকা, আর অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার নেতৃত্ব দানকারী সোভিয়েত ইউনিয়ন, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন। এই দুই বলয়ে সারা বিশ্ব বিভক্ত হয়ে গিয়েছিল। দুই অর্থনৈতিক আদর্শকে কেন্দ্র করে সারা বিশ্বের সকল দেশগুলোই এদের আন্ডারে চলে এসেছিল, এবং এই দুই বলয়ের মধ্যে সবসময় একটা যুদ্ধ পরিস্থিতি
তৈরি করেছিল এই নেতৃত্ব দানকারী দেশগুলো, কিন্তু কখনো যুদ্ধে সরাসরি লিপ্ত হয়নি। এই যে যুদ্ধ পরিস্থিতি, এইটাই হচ্ছে কোল্ড ওয়ার। তারপর সোভিয়েত নেতা তার সংস্কারবাদী যে নীতি, পেরেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ত, এগুলো গ্রহণ করেছিল। সেখানে মিখাইল গর্বাচেভ চেয়েছিলেন বিশ্ব ব্যবস্থার উদার নীতি অবলম্বন করতে। উদার নীতির নতুন রূপ হিসেবে 1980 এবং 90-এর দশকে বিশ্বায়নের আবির্ভাব ঘটে। এই অর্থে বিশ্বায়ন হচ্ছে নিয়ন্ত্রণহীন বাজার শক্তি, যা মানব সম্পদ, তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান ও মূলধন সেবা সহ পণ্য সামগ্রীর অবাধ প্রতিযোগিতার দ্বারা অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছার একটি প্রক্রিয়া। নেক্সট ক্লাসে আমরা বিশ্বায়নের ধারণা এবং সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য আলোচনা করব। তো ততদিন তোমরা ভালো থাকো, ঘরে থেকো, সুস্থ থেকো। সকলকেই ধন্যবাদ।